বন্ধুরা, আধার ভেরিফিকেশনের দায়িত্ব দেওয়া হলো প্রাইভেট কোম্পানিকে, একটা দুটো নয় 22টা প্রাইভেট কোম্পানি। অর্থমন্ত্রক মানে ফিনান্স ডিপার্টমেন্ট 22টা প্রাইভেট কোম্পানিকে তোমার আমার আধার ভেরিফিকেশনের পারমিশন দিয়ে দিল। এটা কি, এটা কেন হলো? তোমার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, নাকি আমাদের যে প্রাইভেসি সেটা পুরো শেষ হয়ে গেল? এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, আইএনডি টেক জোনে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে দেখো, খুব সুন্দর ইনফরমেটিভ কিন্তু ভিডিওটা হতে যাচ্ছে। টাটা, মহিন্দ্রা, অ্যামাজন সহ 22টা সংস্থাকে আধার যাচাইকরণের অনুমতি দেওয়া হয়েছে, আধার ভেরিফিকেশানের। তো বন্ধুরা, এতদিন পর্যন্ত কে করতো? এতদিন পর্যন্ত কারা ভেরিফাই করতো, কারা অথেন্টিকেট করতো? বন্ধুরা, UIDAI, এটাই হচ্ছে মেন ওয়েবসাইট বা আধার ডিপার্টমেন্ট। অথেন্টিকেশন তো এরাই করে, কিন্তু এগ্রিগেটর বিভিন্ন কোম্পানি এই কাজগুলো করতো। এখনও পর্যন্ত ম্যাক্সিমাম ব্যাঙ্কিং বা ব্যাঙ্কিং টাইপের কোম্পানি, তারা কিন্তু এই অথেন্টিকেশানের পারমিশন ছিল তাদের কাছে, RBI থেকে বা NPCI থেকে বা আধার ডিপার্টমেন্টের তরফ থেকে। আধার অথেন্টিকেশানের মাধ্যমে তারা তাদের নেটওয়ার্ক বাড়াতো, বিজনেস বাড়াতো, বা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান কোনো কাস্টমার করতে চাইলে সেটা B2B হতে পারে, B2C হতে পারে, তারা কিন্তু ব্যাঙ্ক বা ব্যাঙ্কিং টাইপের কোম্পানি, এই অথেন্টিকেশানের পারমিশন তাদের কাছে ছিল। এবার কিন্তু অর্থমন্ত্র 22টা প্রাইভেট কোম্পানিকে, তার মধ্যে টাটা আছে, মহিন্দ্রা আছে, অ্যামাজন পে আছে, এই ধরনের কোম্পানিকে কিন্তু পারমিশন দিয়ে দিল। এরা কী করবে? বন্ধুরা, অর্থমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি শুক্রবারই এসছে যে আধার যাচাইকরণের জন্য অর্থমন্ত্রক 22টি সংস্থাকে পারমিশন দিয়ে দিয়েছে। তার মধ্যে টাটা, মহিন্দ্রা, অ্যামাজন পে এবং হিরোর মতো গোষ্ঠীগুলোও আছে। বন্ধুরা, একটা কথা বলো তো, এই যে প্রাইভেট কোম্পানিগুলো, আরও কোম্পানির নাম আমি একটু পরেই নেব, এরা কি ফ্রড বা কোনো ছোটোখাটো কোম্পানি? প্রাইভেট কোম্পানি মানেই কিন্তু খারাপ নয়। সরকার প্রাইভেট কোম্পানির মাধ্যমে ম্যাক্সিমাম সার্ভিসেস নিয়ে থাকে, সরকারের নিজের পক্ষে তার নিজের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা দিয়ে সমস্ত কিছু করা হয়ে ওঠে না। আমাদের সেনাবাহিনীর গাড়ি টোটালটাই করে টাটা। সেই টাটা কোম্পানিকে যদি আধার অথেন্টিকেশানের পারমিশন দিয়ে দেয় অর্থমন্ত্র, বিশ্বাস করে, খুব একটা খারাপ কি? খারাপ নয় বন্ধুরা। শুধুমাত্র নেগেটিভিটি থাকলে হবে না, সাথে সাথে অর্থমন্ত্র কী কী টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়েছে এবং সেখানে তোমার প্রাইভেসি আমার প্রাইভেসি কোনো ক্ষতি হচ্ছে কি না, সে নিয়েও আমরা আলোচনা করব। 22টি সংস্থার মধ্যে রয়েছে গোদরেজ ফাইন্যান্স, অ্যামাজন পে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, আদিত্য বিড়লা হাউজিং ফাইন্যান্স, টাটা মোটরস ফিনান্স সলিউশনস, IIFL ফাইন্যান্স এবং মহিন্দ্রা রুরাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড, আরও অনেক কোম্পানি, গোদরেজ, পাল মার্চেন্ট ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড, স্বতন্ত্র মাইক্রো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড, টাটা সলিউশনস, হিরো ফিনক্রপ। আমি স্ক্রিনশট টোটালটা দেওয়ার চেষ্টা করবো, ডিসক্রিপশানে এই সমস্ত কোম্পানির টোটাল কপি করে আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। এই 22টা যে কোম্পানিকে দিয়েছে, এই কোম্পানিগুলো অনেক পুরনো, এই কোম্পানিগুলো বন্ধুরা অনেক পুরনো এবং অনেক দিন ধরে কিন্তু তোমরা কাজ করছে, তোমরা জানো বন্ধুরা, অনেক দিন ধরে মার্কেটে আছে, তাদের একটা রেপুটেশান আছে। আর ম্যাক্সিমাম ব্যাঙ্কিং কোম্পানি না হলেও ফাইন্যান্সের কোম্পানি, মানে লোন টোন দেয়, তো তাদের এই অথেন্টিকেশানের পারমিশন নেওয়ার খুব দরকার ছিল, কারণ তারা আর UIDAI-র মাধ্যমে কোনো না কোনো এগ্রিগেটরের মাধ্যমে তাদের সার্ভিসটা নিতে হচ্ছিল, এগ্রিগেটরের মাধ্যমে। এবার একটা এখানে কথা আছে, অর্থমন্ত্রক একদম ডাইরেক্ট ইনডাইরেক্ট বলে দিয়েছে যে আধারটা অথেন্টিকেশান তোমরা করতে পারবে তোমাদের ফাইন্যান্স সুবিধা বা সঠিক মানুষটা এসে তোমাদের কাছ থেকে লোন নিচ্ছে বা ফিনান্স ক্লায়েন্টরা তোমার কাছ থেকে সার্ভিসটা নিচ্ছে, এটার জন্য তোমরা কোনো কিছু স্টোর করতে পারবে না, কোনো তোমাদের সার্ভারে কিছু রাখতে পারবে না, আধার নাম্বার পর্যন্ত রাখতে পারবে না। বন্ধুরা জানো, আমরা একদিন আগেই একটা ভিডিও বানিয়েছি যেখানে আমি বলার চেষ্টা করেছি মাক্স আধার কিন্তু চলে এসেছে, এবার আমি ভিডিওটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। বন্ধুরা, পুরো আধার কার্ড নাম্বারও এখন যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত সংস্থা আধার কার্ড তোমাদের পরিচয়ের জন্য ইউজ করবে, তারা পুরো আধার কার্ডটা স্টোর করতে পারবে না। এক্ষেত্রেও কিন্তু অর্থমন্ত্রক এই সমস্ত 22টা কোম্পানিকে, হয়তো ইন ফিউচার আরও কোম্পানি বাড়বে রেপুটেশনের সাথে, যারা ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করবে অর্থমন্ত্রকের কাছে পারমিশন নেওয়ার জন্য, ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে আরও কোম্পানি ইন ফিউচার আসবে, কারণ এরা পয়সা নিয়ে কাজ করে। মানি লন্ডারিং যে কেস, মানি লন্ডারিং, সেগুলো রক্ষা করার জন্য অর্থমন্ত্রক কিন্তু এই 22টা কোম্পানিকে এখন মান্যতা দিয়েছে পাইলট প্রজেক্টের হিসাবে, আরও কোম্পানি আসবে এবং তোমার আমার ডেটা পুরো সুরক্ষিত, কারণ স্টোর করার বা পুরো আধার কার্ড নাম্বার রাখার অধিকার কিন্তু তাদের সার্ভারে রাখেনি। এটা টাইম টু টাইম অর্থমন্ত্রক, RBI বা ভারত সরকার অবশ্যই রেগুলেট করবে। তো বন্ধু, তোমরা নিশ্চিন্তে থাকো, এই ধরনের ইনফরমেশান আমরা আরও দিতে থাকবো। ভারত সরকার, অর্থমন্ত্রক, যেখানে যে সমস্ত ইনফরমেশান তোমরা পেলে, ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্টলি তোমাদের এইসব বিষয়ে অবগত থাকা উচিত, থাকলে তোমরা নিজেকে আপডেট রাখতে পারবে, নিজেরা বিভিন্ন ধরনের স্ক্যাম বা ফ্রড থেকে বাঁচতে পারবে। আর জানার কোনো শেষ নেই, নলেজের কোনো শেষ নেই। তোমরা কমেন্ট সেকশানে তোমরা কিছু বলতে চাইলে অবশ্যই বলতে পারো, আমরা সে নিয়েও ভিডিও বানাবো, তোমাদের কমেন্টস কিন্তু সবসময় স্বাগত। এই ধরনের নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।